নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের রাশি পরিবর্তনে যে ছয় রাশি কোটি টাকার মুখ দেখতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আজকে মঙ্গল মকর রাশি থেকে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। এতদিন মঙ্গল কিন্তু শনির সাথে একত্রে কিন্তু অবস্থান করছিল। শনি থেকে পৃথক হয়ে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করায় যে রাশিগুলোর মঙ্গলই মঙ্গল হতে চলেছে, অর্থাৎ যে রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে, কোটি টাকার মুখ দেখতে চলেছে, আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, মঙ্গল আমাদের এনার্জির কারক গ্রহ। মঙ্গল হচ্ছে পরাক্রম। মঙ্গল হচ্ছে আপনার জমি জায়গা কেমন হবে, আপনার ভূসম্পত্তি কেমন হবে, অর্থাৎ ভূমি কারক পুত্র হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনার জন্মছকে যদি ভালো থাকে, বর্তমান সময়ে এই যে মঙ্গলের যে রাশি পরিবর্তন করছে কি না, এই সময়ে একাধিক প্রপার্টি আপনারা কিন্তু ক্রয় কিন্তু করবেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং এই মঙ্গল আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করাতে যারা ইটের ভাটার সঙ্গে যুক্ত আছে, ইট ভাটার বিজনেস যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে। যারা প্রশাসনিক বিভাগে আছে, যারা সেনাবাহিনীতে আছেন, তাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। এবং যারা সেনাবাহিনীতে নিয়োগ হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিয়োগের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে। এর সাথে সাথে মঙ্গল কিন্তু দেখায় আমাদের মেডিকেল শাস্ত্রে সার্জারিতা, অর্থাৎ যারা ডক্টর আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে এই মঙ্গলের রাশি পরিবর্তন। এবং অর্থনৈতিক দিক থেকে, আর্থিক দিক থেকে চরম উন্নতি কিন্তু ঘটতে চলেছে এই ছয় রাশি। অর্থাৎ মঙ্গল করবে এই ছয় রাশির মঙ্গলই মঙ্গল। কেন করবে, কি কারণে করবে, আমি আপনাদেরকে আলোচনা কিন্তু করবো। ওই হাওয়াতে বলে দিলাম এই কটা রাশি ভালো, কি কারণ হুয়াই, এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। ওই এটা করে দিন, তন্ত্র করে দিন, মন্ত্র করে দিন, এটা করুন, সেটা করুন, উটপাটাঙ্গা ভিডিও দিয়ে এই রাশিগুলোর ভালো, এই রাশিগুলো হয়ে গেল মালামাল, এই জায়গাগুলো কিন্তু টোটালটা বোঝাতে হবে। কেন কেন এই রাশিগুলো মালামাল হবে, কোন গ্রহ করাচ্ছে, কোন কোন ভাবের সাথে কোনভাবে সম্পর্ক সৃষ্টি হচ্ছে, আমি এই জায়গাটাতে আপনাদেরকে এক্সপ্লেন করে ব্যাখ্যা করে করে প্রত্যেকটি রাশি আমি আলোচনা করব। তো শুরু করা যাক আলোচনা। যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, অবশ্যই আপনারা সেই জায়গাটাতে নিজস্ব জন্মছক বিচার করান, সমস্যা আছে, সমাধান আছে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির চতুর্থপতি এবং ভাগ্যপতি সপ্তমভাবে, অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণের মালিক কেন্দ্রভাবে অবস্থান করছে। ভূমি সম্পত্তি, ব্যবসা, ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজুদ কিন্তু হবে সিংহ রাশি। কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জায়গাটা একটু হলেও কিন্তু, যেহেতু সপ্তম স্থানে মঙ্গল, আপনাদের একটু মাথা গরম হয়ে যাওয়ার জায়গাটা থাকছে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু হলো শান্ত মাথায় থাকতে হবে। তবে ওভারঅল অর্থনৈতিক দিক থেকে ভাগ্যের সাপোর্ট, সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু মঙ্গল কিন্তু দিবে, এনার্জি আপনাদেরকে দিবে, এবং আপনাদের দীর্ঘদিনের মনের আশা পূরণ কিন্তু করবে। কারণ আপনাদের চতুর্থপতি এবং নবমপতির মালিক, কেন্দ্র ত্রিকোণের মালিক, কেন্দ্র অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট সিংহ রাশি কিন্তু পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির সপ্তমপতি, ধনপতি পঞ্চমভাবে অবস্থান করছে, দুর্দান্ত রেজাল্ট পাবেন। কারণ
পঞ্চম ভাব হচ্ছে আকস্মিক প্রাপ্তির ভাব, সপ্তম প্রতীকে কানেক্ট করছে, দ্বিতীয় প্রতীকে কানেক্ট করছে, বিবাহের জায়গায় কিন্তু আপনাদেরকে দেবে তুলা রাশি। দীর্ঘদিন যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছে, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটি জায়গা কিন্তু আপনাদেরকে দিবে। দাম্পত্য সুখের জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, আকর্ষিক ধন প্রাপ্তি, স্টক বিজনেস, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, বিটকয়েন থেকে আপনারা কিন্তু তুলা রাশি আপনি কিন্তু লাভবান এই সময় কিন্তু হবেন। এবং নিজস্ব প্রপার্টি, নিজস্ব জমি জায়গা, নিজস্ব সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। তুলা রাশি ক্ষেত্রে কিন্তু মঙ্গলই মঙ্গল কিন্তু হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মানে অদ্ভুত অকল্পনীয় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, দুর্দান্ত, যে কোনো কার্যের সফলতা আপনারা কিন্তু পাবেন। আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, প্রপার্টি থেকে লাভ, আপনাদের ইনকাম বৃদ্ধি করবে এবং আপনাদের সাকসেসের জায়গা কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে। ওটা হচ্ছে আপনার মেষ রাশি, তিন নম্বর রাশি। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, তিন নম্বর রাশি। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির তৃতীয়পতি এবং ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে। দেখুন, বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আসবে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে আপনাদের আসবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় যেহেতু ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে, এ সময় সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি কিন্তু এই সময় সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের এ সময় পরাক্রম বৃদ্ধি হবে। এবং জমি জায়গা সংক্রান্ত যারা ল্যান্ড রিলেটেড জায়গাতে, আপনি অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ বিল্ডার, এই জায়গাগুলো যাদের ফ্ল্যাট কেনা বেচা করছেন বা তৈরি করছেন বা কোনো একটা জায়গা আটকে ছিল সেই জায়গাটা আপনারা কিন্তু বা বিক্রি করতে পারছেন না, বিক্রি করার সুযোগগুলো কিন্তু আপনার আসবে বা কেনার সুযোগ, অর্থাৎ ক্রয় বিক্রয়ের দিকটা আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন। অর্থাৎ কুম্ভ রাশি, চার নম্বর রাশি, যে রাশির ক্ষেত্রে মানে বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। তবে আপনাদেরও কিন্তু বৈবাহিক জীবনে একটু হলো মতবিরোধ, মতান্তর আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে, কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু শুভ, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি একাদশপতি ধনভাবে অবস্থান করছে, দুর্দান্ত, মানে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি। এবং সম্পত্তি, নিজস্ব প্রপার্টি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট সাকসেস কিন্তু পাবেন। একাদশপতির সঙ্গে এবং চতুর্থপতির সঙ্গে কানেক্ট করছে দ্বিতীয় ভাব, অর্থাৎ দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, নিজস্ব সম্পত্তি ক্রয়ের জায়গা দেখা যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। এবং নিজস্ব বাড়ি বা কোনো জায়গা বা ফ্ল্যাট এগুলো কেনার কিন্তু সম্ভাবনা থাকছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, ষষ্ঠপতিকে কানেক্ট করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে বৃশ্চিক রাশি লাভ পাবেন, নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে। এবং আপনাদের মানে যারা ব্যবসা করছেন, ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ আপনারা কিন্তু এ সময় কিন্তু পেতে চলেন বৃশ্চিক রাশি, কারণ রাশির অধিপতি চতুর্থভাবে বিশেষভাবে আপনাদেরকে কিন্তু লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। মানে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে, কোটি টাকার মুখ কিন্তু দেখতে চলেছে বৃশ্চিক রাশির মানুষ। তবে আপনার ন্যাকাল চাটে মঙ্গল কেমন আছে সেটা একান্ত দেখা দরকার। মঙ্গলের জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করান
এবং হনুমানজি আপনারা উপাসনা করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনারা যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি বৃষ্টিকাশী মানুষ, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সফলতা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা প্রশাসনিক বিভাগে আছেন তারাও কিন্তু লাভ কিন্তু এ সময় পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।